জাতির সদাগরকে অপমান করেছ, তুমি পাগল লেজ দিয়ে কানে খুঁচিয়েছ। তোমার মেয়েকে যদি ওই জাতির সদাগরের পুত্র বধূ করে নামতে পারি, পিথায় আমার নাম চন্টু নয়, তুমি শুধু আমার দাদা নও। লুকাই তুমি যে আমার ঠাকুর, তাই বলছি কি দাদা। বধূ করে যদি ওই বেহুলাকে নামতে পারি, আমি আপনার এই প্রাসাদ থেকে চিরদিনের জন্যই চলে যাব। তুই কি সত্য বলেছিস? হ্যাঁ অপা হুজুর। তাহলে তোর যদি বাদি হইতে ভাগি, তাহলে এই মুহূর্তে চলে যাবে সেই নিছানি নগরে, যতক্ষণ পর্যন্ত একমাত্র বেহুলাকেই আমার পুত্র বধূ আমার প্রাসাদে নামতে পারবি, ততক্ষণ পর্যন্ত তোর মুখ আমি দর্শন করতে চাই না। কিন্তু অপা হুজুর। কিন্তু মানে? আমার কিছু টাকা লাগবে। টাকা দেখি হবে, সেই টাকা দিয়ে আমি সেই জায়গায় বসিব। বাজার বসিয়ে কুট্টি বুড়ির দ্বারায় বেহুলাকে তন্ত্র মন্ত্র করে আপনার পুত্র বধূ করে আনবো। আর যদি না আনতে পারি, এই জন্টু এই রাজপ্রাসাদের মাটি ছেড়ে কসম খেতে বলেছে, কোনো দিন এই প্রাসাদে ফিরে আসবে না আপা হুজুর। সত্য কথা বলেছিস? হ্যাঁ। পারবি তারা জনজন সে বেহুলাকে আমার পুত্র বধূ করতে? আমাকে পারতেই হবে, যেখানে আপনাকে অপমান করেছে সেই অপমানের বদলা আমাকে নিতেই হবে আপা হুজুর। তাহলে শুনে রাখ, তুই চলে যা তোর মায়ের কাছে, সেখান থেকে সিন্দুকের চাবি নিয়ে যত টাকার প্রয়োজন আছে টাকা নিয়ে চলে যাবি সেই নিছারি নগরে। কিন্তু একটি কথা মনে রাখবি, যতক্ষণ পর্যন্ত একমাত্র বেহুলাকে আমার পুত্র বধূকে নামতে পারবি, ততক্ষণ পর্যন্ত আমার প্রাসাদে ফিরে আসবি না। দাদা সাইমন সদাগর, তোমার এত বড় দম্প, তুমি চাঁদ সদাগরকে অপমান করেছ, তুমি পাগল লেজ দিয়ে কানে খুঁচিয়েছ। আমিও তার সন্তানের জন্তু, যেখান দিয়ে সই না ঢুকে আমি কুড়ালে ঢুকিয়ে দিতে পারি, যে কোনো ভাবেই হোক, ছলে বলে কলে কৌশলে। তোমার মেয়েকে যদি ওই জাদু সদাগরের পুত্র বধূ করে নামতে পারি, পিথায় আমার নাম চন্টু নয়, লুকাই। এবারের যুদ্ধ হবে আমাদের জয়ের যুদ্ধ। দাদা বল লুকাই, তুমি সারাটি জীবন এমন করে লুকাইকে ভালোবেসো দাদা, কখনো লুকাইকে ভুলে যেও না দাদা। লুকাই রে দাদা, একি বললি রে তুই? ঠিক বলেছি দাদা, তোর জন্মের আগে বাবা আমাকে রাস্তায় কুড়িয়ে এনেছে এই বাড়িতে। দাদা এই বাড়িতে আমি কি তুই ভেবেছিস পাগল? নারে লুকাই দাদা, তোর এই চাঁদ মুখখানা যখন দেখিনি আমি ভুলে যাই অতীতের কথা, কে আমার বাবা, কে আমার মা, কোথায় আমার বাড়ি, আমি কি বৈধ সন্তান না জারক সন্তান তাও আমি জানি না রে লুকাই। দাদা না, তুমি ছাড়ো হবে কেন দাদা, যার ভিতরে এত বড় উদার মন সে তো জারজ হতে পারে না দাদা, সে স্বয়ং ভগবান। দাদা তুমি শুধু আমার দাদা না। লুকাই তুমি যে আমার ঠাকুর, তাই বলছি কি দাদা, তোমাকে একটু প্রণাম করতে দাও না দাদা। ওরে আমার সোনারে দাদা, তোর স্থান কি আমার পায়ে রে দাদা, তোর স্থান তো আমার এই হৃদয় সিংহাসনে, যতদিন বেঁচে থাকবো তোর নিঃশ্বাসে যেন আমি নিঃশ্বাস নিতে পারি, যতদিন বেঁচে থাকবো এক আত্মা হয়ে যেন বেঁচে থাকতে পারি। তুই আমার গর্ব, তুই আমার অহংকার, তুই আমার সাথে রাজার দণ্ডে লুকাই। তাই বলছি কি, তুমি আমাকে ভালোবেসে মাঝ পথে রেখে কখনো যেও না। লুকাই প্রয়োজন হলে এই দাদা মরে গেলেও তোর চোখের জল কোনোদিন দেখবে না রে লুকাই। ভালোবাসার মতো ভালোবাসিলে, হ্যাঁ তোমায় কি গো ভোলা যায় ভগবান ক্ষণিকের ভোল।